পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলেছে 6 দফা, 7 দফা এবং 8 দফার ভোট। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। হুহু করে বাড়ছে করোনা, পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি সর্বদল বৈঠক ডাকলো নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কোভিড প্রোটোকল মেনে চলার জন্য নির্বাচন কমিশন আগামী শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে বলে খবর। নির্বাচন কমিশন সূত্রের খবর, শুক্রবার দুপুর 2টায় মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে এই বৈঠক হবে। প্রতিটি রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধিত্ব করবেন। এছাড়াও জেলাশাসক ও পুলিশ সুপার ও কমিশনারেটকে নির্বাচনী প্রচারে কোভিড প্রক্রিয়া মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিশন সর্বদল বৈঠকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্যান্য আধিকারিকরা আগামী শুক্রবার 10টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক করবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি জেলা স্তরে নির্বাচনী প্রচারে করোনাবিধি মেনে চলার জন্য জেলার নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদাভাবে সর্বদলীয় বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারে কোনোভাবেই করোনাবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের বাকি দফাতেও করোনা সংক্রমণ রুখতে নির্বাচন কমিশনের জারি করা বিধিনিষেধ কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণনের ডিভিশন ব্রেঞ্চ এই নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার রায়ে স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী প্রচার হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে বড় ভিড় এড়াতে হবে। অর্থাৎ প্রচার সভা বা কর্মসূচিতে যাতে মাত্রাতিরিক্ত ভিড় না হয় জেলাশাসক এবং রাজ্যের নির্বাচনী আধিকারিকদের দায়িত্ব নিতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ না আনতে পারলে দায়ী থাকবে নির্বাচন কমিশন, ফলে অবিলম্বে কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন ইতিমধ্যেই অফিসিয়ালিভাবে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই বিজ্ঞপ্তিতে বলেছে, যদি কোথাও করোনাবিধি ভঙ্গ হয় তার জন্য জেলাশাসক ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত। প্রধান বিচারপতি ডিভিশন ব্রেঞ্চ তার রায়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোনো মতেই করোনাবিধি ভঙ্গ করা যাবে না। প্রতিটি রাজনৈতিক দলকেই ভোট প্রচার করতে হলে তার সঙ্গেই করোনা সচেতনতা ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে লিফলেট বিলি করতে হবে, প্রত্যেকের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, ভোট কেন্দ্রে স্যানিটাইজার ব্যবস্থা বাধ্যতামূলকভাবে রাখতে হবে বলে আদালত তার নির্দেশ জানিয়েছে। হাইকোর্টের এই নির্দেশের পর কমিশনের এই বৈঠক বলে মনে করা হচ্ছে, কেননা এমনিতেই লাফিয়ে বাড়ছে করোনা, বাংলাসহ গোটা দেশজুড়ে বাড়ছে করোনার তাণ্ডব। পরিস্থিতির গুরুত্ব বুঝে কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন করোনা পরিস্থিতির জন্যই রাজ্যে সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন, এবং সর্বদলীয় বৈঠকে যদি করোনার প্রক্রিয়া অনেকটাই বেড়ে যায় তার ফলে কিন্তু 6 দফা, 7 দফা এবং 8 দফার ভোট স্থগিত হতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে এসেছে। তো এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।